হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রাপা কাপড় ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পারভিন, আবারও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আর শুরুতেই বলে নিচ্ছি, আমার ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে একটা ক্লিক করে দিবেন, তাই যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনি আমার ব্লগটি দেখে নিতে পারবেন। আর আজকের ব্লগটি কিন্তু আমি সকাল থেকে শুরু করে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন, আমি সকালের নাস্তা তৈরি করে নিচ্ছি। প্রথমেই হচ্ছে রুটি ভেজে নিচ্ছি, আর এই যে এই পাশে দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়া ভাজি করে নিচ্ছি। তো মিষ্টি কুমড়াটা কিন্তু আমি জাস্ট তেলের মধ্যে কিছু পেঁয়াজ আর শুকনা মরিচ ভেজে মিষ্টি কুমড়াটা দিয়ে নাড়াচাড়া করে এইভাবে সিদ্ধ করে নিয়েছি, মানে ভাজি করে নিয়েছি। আর মিষ্টি কুমড়া ভাজির মধ্যে আমি অল্প একটু চিনি দিয়ে দিয়েছি, চিনিটা দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন এখানে সকালের নাস্তা কিন্তু আমার রেডি। রুটি বানিয়ে নিয়েছি, মিষ্টি কুমড়া ভাজি আর হচ্ছে কালকের কিছু সবজি ছিল, তো এগুলো দিয়ে এখন আমরা সকালের নাস্তাটা করে নিব। এরপর হচ্ছে আমি দুপুরে রান্নার জন্য প্রথমেই হচ্ছে নাস্তা করার পরপরই হচ্ছে ডালটা ধুয়ে ডালটা বসিয়ে দিলাম। তো এই ডালের মধ্যে আমি হলুদ, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ আর একটু আদা রসুনের পেস্ট দিয়ে ডালটা কিন্তু চুলায় বসিয়ে দিয়েছি। তো ডালটা হতে থাক, এই যে দেখুন ডালটা কিন্তু আমার হয়ে গিয়েছে, ডালটা আমি ঘুটে নিয়েছি। এখন আমি ডালটাকে খুব ঝটপট বাগার দিয়ে নিব। তো ডালটা বাগার দেওয়ার জন্য আমি আজকে শুধু পেঁয়াজ কুচি দিয়ে ডালটা বাগার দিব। দেখতে পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, এখন আমি ডালটা এই যে বাগার দিয়ে নিলাম। এরপর এখানে আমি নামানোর আগে কিছু এই যে ধনে পাতাও দিয়ে দিলাম। তো ধনে পাতা দেওয়ার পর দুই মিনিট পরে কিন্তু আমি ডালটা নামিয়ে নিব। আর এই পাশে চুলায় কিন্তু আমি অলরেডি ভাতটাও এখন বসিয়ে দিলাম। তো ডালটা কিন্তু আমার হয়ে গিয়েছে, ডালটা এখন আমি এই যে দেখতে পাচ্ছেন নামিয়ে নিয়েছি। আর এক চুলায় কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি। তো ভাত এক চুলায় হতে থাক, আর এক চুলায় কিন্তু আমি আজকে প্রথম হচ্ছে আলুর দমটা করে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন রান্না করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। তো আলুর দম রান্না করার জন্য প্রথমেই কিন্তু আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম গরম তেলের মধ্যে, এবং এলাচ, দারচিনি আর হচ্ছে তেজপাতা এগুলো দিয়ে এক টেবিল চামচ হচ্ছে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, এবং হলুদের গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, জিরে গুঁড়া, এই সব ধরনের মশলা দিয়ে আমি তেলের মধ্যে এটাকে এক মিনিটের মতো ভেজে নিব। আর এই যে এটা হচ্ছে একটা স্পেশাল মশলা, এখানে হচ্ছে এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ এগুলো হচ্ছে আর হচ্ছে জয়ফল, জয়ত্রী, এগুলো সব একসাথে করে আমি বেটে ডিপ ফ্রিজে রেখে দেই, যখন প্রয়োজন পড়ে তখন আমি বের করে নিই। তো যেহেতু আলুর দম রান্না করব, আলুর দমটা কিন্তু একটু স্পাইসি করে রান্না করতে হয়, তাহলে খেতে ভালো লাগে, তাই আমি এখানে মশলার পরিমাণটা একটু বেশি দিয়ে দিলাম। আর ভাতটা কিন্তু আমার হয়ে গিয়েছে, ভাতটা কিন্তু আমি মার গেলে নিয়েছি এই ফাঁকে। তো এই যে দেখুন আলুগুলো এখন দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখলাম। আর এই যে ভাতটা মার গেলার পর ওই পাশের চুলায় হচ্ছে আমি পেঁয়াজের কলিটা ঝটপট ভাজি করে নিব। এর জন্য কিন্তু এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে একটু পেঁয়াজের কুচি আর হচ্ছে কাঁচামরিচ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া অল্প অল্প করে দিয়ে আমি একটু মিশিয়ে নিয়ে এটাকে আমি ঢেকে রাখবো সিদ্ধ হওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছেন আমি ঢেকে দিলাম। আর এই যে পাশের চুলায় কিন্তু আমি আলুর দমটা রান্না করে নিচ্ছি। এই যে দেখুন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আলুর সাথে। এখন আমি আলুটা সিদ্ধ হওয়ার জন্য এইখানে ঝোলের পানিটা দিয়ে দিব, মানে আলুটা সিদ্ধ হতে যতটুকু পানি লাগে ততটুকু পানি আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখব। আর এই যে এই পাশে যে আমি পেঁয়াজের কলিটা ভাপ দেওয়ার জন্য দিয়েছিলাম, পেঁয়াজের কলিটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি এটাকে বাগার দিয়ে নিব। আর এই যে দেখতে পাচ্ছেন আলুর দমটাও কিন্তু আমি আবারও নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। যে দেখুন আলুগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি জাস্ট ঝোলের পানিটা কমিয়ে নিব জাল দিয়ে। আর এই যে পেঁয়াজের কলিটা ভাজি করার জন্য আমি একটা প্যান বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম করে হচ্ছে এখানে একটা ডিম দিয়ে দিয়েছি। তো ডিমটা খুব ভালোভাবে কিন্তু ভেজে নিচ্ছি। আর এই দিক দিয়ে কিন্তু আমার আলুর দমটা হয়ে গিয়েছে, নামানোর আগে আমি জাস্ট
কিছু ধনে পাতা দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল আজকে আমার মজাদার আলুর দম রান্না। আর এই আলুর দমটা কিন্তু আমার খুবই টেস্টি হয়েছিল। আর এই যে পেঁয়াজের কলিটাও কিন্তু বাগার দিয়ে নিয়েছি, তো দুটা তরকারি কিন্তু আমার একসাথে হয়ে গেল। এখন আমি আলুর দম আর হচ্ছে পেঁয়াজের কলি ভাজিটাও কিন্তু নামিয়ে নিব। তো আপনাদের দেখিয়ে দিচ্ছি নামানোর পর কেমন হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আলুর দম আর হচ্ছে পেঁয়াজের কলি ভাজিটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি, খুবই ঝটপটভাবে কিন্তু আমি এগুলো রান্না করে নিলাম। আর এখন হচ্ছে আমি কাতল মাছের ডিমটা ভাজি করে নিব। এর জন্য কিন্তু কাতল মাছের ডিমটা আমি খুব ভালোভাবে পরিষ্কার করে এর মধ্যে সব ধরনের মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন আমি গরম তেলের মধ্যে কিন্তু ডিমটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি অনবরত কিন্তু নাড়তে থাকবো, তা না হলে কিন্তু জমাট বেঁধে যাবে। তো আমি এইভাবে করে বেশ কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে ডিমটা ভাজি করে নিব। আর অপর পাশে চুলায় কিন্তু আমি মাছ ভাজতে দিয়ে দিয়েছি। আজকে আমি নতুন আলু দিয়ে আর টমেটো দিয়ে মাছের ঝোল রান্না করব, এর জন্য আমি প্রথমে কাতল মাছগুলো ভেজে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন মাছগুলো কিন্তু আমি ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে আমি সবগুলো মাছ দিয়ে দিলাম, তো এই পাশে মাছটা ভাজা হতে থাক। আর এই যে এই পাশে দেখতে পাচ্ছেন কাতল মাছের ডিমটা কিন্তু আমি ভাজি করে নিচ্ছি। তো এখন আমি এখানে অল্প পরিমাণ পানি দিব, পানি দিয়ে এটাকে আমি আবারও পানিটা শুকিয়ে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন এইভাবে নাড়াচাড়া করে আমি ভাজিটা করে নিব। এখন আমি এই ডিম ভাজিটা ঢেকে দিব একটা ঢাকনা দিয়ে। তো কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে, যে দেখুন পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে। এখন আমি এভাবে নাড়াচাড়া করে নামানোর আগে জাস্ট কিছু ধনে পাতা দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল আমার ঝটপট কাতল মাছের ডিম ভুনা। এই ডিম ভুনাটাও খেতে কিন্তু খুবই মজা লাগে। তো এখন আমি ডিম ভুনাটা কিন্তু নামিয়ে নিব। আর এই যে ওই পাশে যে আমি মাছটা ভাজতে দিয়েছিলাম, তো এই পাশে চুলায় এনে দিলাম। এখন তো ওই পাশে চুলাটা অফ করে দিয়েছি, যেহেতু ডিম ভাজিটা আমার হয়ে গিয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন ডিম ভাজিটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি। আর এই যে মাছগুলো, এখন আমি সবগুলো মাছ এইভাবে একে একে উল্টে পাল্টে দিব। মানে এক পিঠ তো ভাজা হয়ে গিয়েছে, আরেক পিঠে ভাজার জন্য আমি উল্টে দিলাম। তো মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটা প্যান বসিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন প্রথমেই আমি তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে এই যে আলুগুলো। তো আলুর মধ্যে এখন আমি আদা রসুনের পেস্ট আর হচ্ছে ধনে গুঁড়া, জিরে গুঁড়া আর হলুদ মরিচের গুঁড়া এগুলো দিয়ে আমি মশলাটা আলুর সাথে খুব ভালোভাবে কষিয়ে নিব। আর এইভাবে কাতল মাছের ঝোলটা রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো হয়, মানে খুবই মজা হয়। তো মশলাটা আমি আর একটু ভালো করে কষানোর জন্য কিন্তু এইখানে আবারও অল্প একটু পানি দিয়ে দিলাম। এই পানি দিয়ে আমি আবারও আলুগুলোর সাথে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব। আর এর মধ্যে কিন্তু আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। আর এই যে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু পানিটা শুকিয়ে নিয়েছি, তেলটা যখন উপরে উঠে এসেছে তখন আমি আবারও ঝোলের পানিটা দিয়ে দিলাম। তো যেহেতু আজকে কাতল মাছের ঝোল রান্না করা হবে, এর জন্য আমি একটু বেশি করে ঝোলটা দিয়ে দিলাম। তো ঝোল দেওয়ার পর একটু নাড়াচাড়া করে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ। এরপর ঢাকনাটা উঠিয়ে, এই যে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমি মাছ আর হচ্ছে কিছু টমেটো কেটে রেখেছিলাম, মাছ আর টমেটোগুলো একসাথে দিয়ে এখন আমি একটু নাড়াচাড়া করে এটাকে ঢেকে রাখবো। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আমি আবারও একটু নাড়াচাড়া করে নিব। এই যে দেখতে পাচ্ছেন আমি নাড়াচাড়া করে দিচ্ছি। তো এই পর্যায়ে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর তরকারিটা কিন্তু আমার অলমোস্ট হয়ে গিয়েছে। এখন আমি তরকারিটা একটা বাটিতে ঢেলে নিব। তো বাটিতে ঢেলে নেওয়ার পর আমি উপর দিয়ে একটু জিরা গুঁড়ো দিয়ে দিব। এই যে দেখুন আমি উপর দিয়ে কিন্তু জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এই তরকারিটা খেতে খুবই টেস্ট হয়েছিল, দেখতেও খুবই সুন্দর হয়েছিল। আর এই যে দেখতে পাচ্ছেন আজকের রান্নাবান্না।
তো দুপুরে খাবারের পর আমরা হচ্ছে আজকে ছাদে গিয়েছিলাম। তো আজকে আর গাছগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি, আমি কিছু গাছে মানে ফুলের ছবি তুলেছিলাম। তো আজকে ভাবলাম যে এই ফুলের ছবিগুলো আপনাদের মাঝে একটু শেয়ার করি। তো এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর কালারফুল ফুলগুলো দেখতে পাচ্ছেন। আর এখন হচ্ছে সন্ধ্যার পরে, আপনাদের ভাইয়া দেখতে পাচ্ছেন এখানে চটপটি নিয়ে এসেছে। তো আমরা এখন সন্ধ্যার নাস্তাটা করে নিব। যাই হোক, আজকের ব্লগটা আর বেশি বড় করব না। ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ সবাইকে।